हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार सब बंधुदेर शुभ शारदियार अनेक अनेक शुभेच्छा अभिनंदन ओ बड़दी प्रणाम जानिए आज के आमी आमार भिडियोटी स्टार्ट करछि। आज चतुर्थी शनिवार आर एखन बाजे सकाल 7টা আর আমি আমার সংসারে সমস্ত রকম বাসি কাজ করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি আমার মোরারিকে হাতে তালি দিয়ে খেলনা ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে তুললাম আর হাত জোর করে প্রণাম করে নিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি আমার মোরারিকে কিছুক্ষণ একটু কোলে নিয়ে আদর করছি। আর ঘুম থেকে উঠেছে তো আমার গোপাল সোনা, তো তাই জন্য এখন একটু জল খাইয়ে দিলাম। আর কিছুক্ষণ মোরারি এখন একটু বসবে, আমি অন্যান্য ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তারপর এখন আমি আমার মোরারিকেও আজকে একটু সকাল সকাল স্নান করিয়ে নিচ্ছি। তো স্নানের জলে নিলাম পরিষ্কার শুদ্ধ জল, গোলাপ জল, অগুরু আর দেব তুলসী পাতা আর ফুল, এই দিয়েই স্নানের জল তৈরি করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র বলেই আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে নিয়ে আর সকাল সকাল একটু পুজোটাও দিয়ে নেব, কারণ আজকে যাব লাস্ট টাইম শপিং করতে। আর চন্দন বেটে নিলাম, চন্দনের তিলক ভগবানকে পরিয়ে দিলাম আর তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানের চরণে অর্পণ করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর আজ আমি আমার মোরারিকে একটি নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজ যেহেতু চতুর্থী তো এখন খুব সুন্দর করে মাথার মুকুট পরিয়ে সাজিয়ে দিলাম। আর আমার গাছে আজকে প্রথম শিউলি ফুল ফুটেছে, তো আমি ভগবানের চরণে শিউলি ফুল অর্পণ করলাম। আমার ছাদে এই গাছটা হয়েছে, আমার নিচের গাছটা অনেক বড় হয়েছিল শিউলি ফুল গাছটা, কিন্তু সেটা কোনো কারণে কেটে ফেলা হয়েছে। তো আমার ছাদে গাছ লাগিয়েছি, তো ছাদের গাছে আজকে প্রথম শিউলি ফুল ফুটছে, আমার খুব ভালো লাগছে আজকে। আর ভগবানকে এখন একটু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। সকালে ভোগ নিবেদন করছি, বিস্কুট, কাজু বাদাম আর একটু মিষ্টি নকুলদানা দেবো, আর তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে এখন ভোগ নিজের নিবেদন করে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। ভগবানকে এখন জল খাইয়ে দিচ্ছি আর আমার সমস্ত ঠাকুরকেও আমি স্নান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, আরতি করে নিচ্ছি। আমি পূজোর আগে আমার আরতি করা হয়ে গেছে, আমি হাত জোর করে প্রণাম করে নিলাম আর এখনও হাতের থেকে মুরারির বাসিটা পাশে রাখলাম। এখন আমার মুরারি একা হাত দিয়ে ভোগ গ্রহণ করে নেবে। তো আমি কিছুক্ষণ নিচে গিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এখন মুরারির হাতে বাসি দিয়ে দিলাম আর হাত মুখ ভালো করে মুছে দিয়েছি। আর এখন জল নিয়ে এসে জল ঢাকা দিয়ে রাখলাম আর পাশে একটা লজেন্স দিলাম, যখন আমার গোপাল সোনা খিদে পাবে তখন গোপাল সোনা খেয়ে নেবে। তো আমি এখন সংসারে সমস্ত কাজকর্ম করে তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো সবার ফার্স্ট আমি যাব পার্লার, তো চলে এসেছি আমি এখন পার্লারে। তো কয়েকজন রয়েছে, তো তারা তাদের হয়ে গেলে আমি করব, যেহেতু এখন সংসারে কাজ একটু ব্যস্ত থাকতে হয়, অনেক দিন আমি পার্লারে আসিনি।
প্রায় 2 বছর হতে গেল আমি হেয়ার কাট করিনি। 2 বছর পর আমি হেয়ার কাট করছি, তো আমার হেয়ারটা অনেকটাই লং হয়ে গেছে। কারণ এখন সিচুয়েশন সেরকম ঠিক না যে পার্লারে আসার সেই সাহসটা ছিল না, তো আমি অনেক দিন পর পার্লারে আসলাম। তো আমি আইব্রো করে নিয়েছি, আর আইব্রো করে নিয়ে আমি হেয়ার কাটটা করছি, আমি লেয়ার কাট করছি। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন সেইভাবে টাইম পাই না, সংসারে কাজ আর 2 ছেলে পড়াশোনা, অনলাইন ক্লাস, তারপর ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, তো সেইভাবে আমি এখন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কিছুই করতে পারি না। তো যেহেতু এখন পুজো, তাই একটু হেয়ারটা কাট করে এখন আমার হেয়ার কেয়ার স্টার্ট করতে হবে আমার, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে এখন। তো আমার এখন মোটামুটি হেয়ার কাটটা হয়ে যাচ্ছে। তো আমার হেয়ার কাট হয়ে গেছে, কেমন হয়েছে আমার হেয়ার কাটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি পার্লার থেকে এখন চলে এসেছি ট্রেন্ডসে এসে, রিলায়েন্স ট্রেন্ডস, সেই ট্রেন্ডসে এসে আমি একটু কুর্তি দেখছি। আমি এর আগে আর 2 দিন বেরিয়েছিলাম, ফার্স্ট দিন বেরিয়ে তো আমি আমার গোপাল সোনার জন্য শপিং করেছি, আর সেকেন্ড দিন বেরিয়ে আমি আমার ছেলেদের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি, আর কিছু গিফটের জিনিস কেনাকাটা করেছি, কারণ একদিনে হয় না, আমি আমার ছেলেদের রেখেই আসি। তো আর আজকে এসেছি একটু নিজের জন্য কিছু কুর্তি নেব, আর আমি নিজের জন্যই জুতো একটু দেখব। তো তাই এখন ট্রেন্ডসে এসে আমি কুর্তিগুলো দেখছি, এখানে কুর্তি কালেকশন ভীষণ ভালো, আমি এর আগেও এখান থেকে নিয়ে গেছি, তো ভীষণই ভালো, ভীষণ স্টাইলিশ, মানে সিম্পলের মধ্যে খুব স্টাইলিশ জিনিস এখানে পাওয়া যায়। তো আমি তোমাদের জন্য একটু কিছু শ্যুট করেছি, কারণ এখানে শ্যুট করতে দেয় না। তো আমি এখান থেকে তারপরে এসেছি সাজার জিনিসের দোকানে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কানের, এখানে কানের গলার সেট খুব সুন্দর এখানে পাওয়া যায়, নানা রকম ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায়। তো আমি এই ভাইয়ের দোকান থেকেই মোটামুটি কসমেটিক জিনিস নিয়ে থাকি। তো আমি কি কি কসমেটিক শপিং করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ফার্স্টে আমি নিয়েছি পরম্পরা আয়ুর্বেদের এই ব্ল্যাক হেনাটা, এটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, এটা দাম নিয়েছে 40 রুপি। আর তারপর নিয়েছি মামা আর্থের একটা ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা নিয়েছে 249 টাকা। আর নিয়েছি একটা গালার ফেস পাউডার, এই ফেস পাউডারটা নিয়েছে 150 টাকা। আর নিয়েছে একটা বোরোলিং, বোরোলিং নিয়েছে 70 টাকা। আর নিয়েছে একটা এভার উইথ এ পিল অফ ফেস মাস্ক, এই ফেস মাস্কটার দাম নিয়েছে 80 টাকা। আর নিয়েছি একটা নেল পলিশ, নেল পলিশের কালারটা খুব ভালো লাগলো, নেল পলিশটা নিয়েছে 50 টাকা। আর নিয়েছি একটা গালার লিকুইড সিঁদুর রেড কালার, আর এই লিকুইড সিঁদুরটার দাম নিয়েছে 100 টাকা। আর নিয়েছি 3টে টিপের পাতা, 3টে টিপের পাতা নিয়েছে 5 টাকা। আর নিয়েছি ওয়াইপস, এই ওয়াইপস
মানে ফেস ক্লিন করতে ভীষণ হেল্পফুল। তো এই ওয়াইপস নিয়েছি একটা 40 রুপি নিয়েছে বা 40 টাকা নিয়েছে, আর নিয়েছে একটা গ্রিন টি সোমিজের বডি স্ক্রাবার। এই স্ক্রাবারটা খুব ভালো, আমি এর আগেও ইউজ করেছি। তো এই স্ক্রাবারটা নিয়েছে 100 টাকা, আর নিয়েছে একটা শাহনাজের হেনা, এই হেনাটা নিয়েছে 90 টাকা। আর নিয়েছে একটা সোমিজের লিপ বাম, চকলেট লিপ বাম। আর সব কিছু করার পরে যা বিল হয়েছে, তারপরে আবার কিছু ডিসকাউন্ট আমি পেয়েছি, তারপর আবার ডিসকাউন্ট করতে বলেছি, তো আবার কিছু ডিসকাউন্টই দিয়েছে। তো এই ক্লিপটাও খুব ভালো লাগলো, এই ক্লিপটা নিয়েছে 30 টাকা। আর নিয়েছে একটা সোমিজ মিল্ক স্ক্রাবার, এই স্ক্রাবারটা ভীষণ ভালো, আমি এই স্ক্রাবারটা ইউজ করি। স্ক্রাবারটার দাম নিয়েছে 110 টাকা। আর নিয়েছে একটা এলিটিনের লিপস্টিক, লিপস্টিকের কালারটা খুব ভালো লাগলো, লিপস্টিকটা নিয়েছে 90 টাকা। আমার ল্যাকমির আর অন্যান্য কোম্পানির অনেক কটা লিপস্টিক আছে। আর নিয়েছি কয়েকটা মাস্ক, মাস্ক তো এখন ভীষণ প্রয়োজন, তো মাস্কগুলো নিয়েছে 20 টাকা করে। তো এই আমি মোটামুটি কসমেটিক শপিং করেছি, আর মোটামুটি সব কিছুই তো আছে। আর নিয়েছি একটা এই দুর্গাপুজো পারপাস জ্যাকলিন হিল মরফির আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছি, আমার বাড়িতে একটা ভাই আসে, ওই ভাই কাছ থেকে আমি অ্যাভনের কাজলটা ইউজ করছি, ওর কাছ থেকে নিয়ে। তো কাজ অ্যাভনের কাজলটা খুব ভালো, তো তাই ওর কাছ থেকে আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। এর মধ্যে অনেক কটা কালার শেড আছে, কালারগুলো খুব সুন্দর। আর এর দাম নিয়েছে 500 বা 500 টাকা, আর কিছু ডিসকাউন্টে পেয়েছি। তো আমি তোমাদের সাথে আমার কসমেটিক, আমি পুজোতে কী কী শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এখন বাজে রাত 9টা। তো এখন আমি আমার গোপাল সোনাকে রাতের ভোগ নিবেদন করব। তো আমি চলে বাড়িতে এসেছি শপিং করে, অনেক বেলা হয়ে গেছে, 4:30 সময় বাড়িতে এসেছি। তো বাড়িতে আসার পরে নিজে ফ্রেশ হয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি আমার মুরারিকে এসে সন্ধেবেলা একটু ফ্রেশ করে নিয়েছি, যেহেতু আমি আজকে অনেক সকালবেলা স্নান করিয়েছি মুরারিকে, তাই জন্য আমি একটা জামাটা চেঞ্জ করে দিয়েছি। জামাটা চেঞ্জ করে আমি সন্ধ্যা আরতি করে নিয়েছি, আর সন্ধেবেলা ভোগ নিবেদন করে দিয়েছি, আর এখন আমি রাতের ভোগ নিবেদন করছি, আরতি করে নিলাম। আর এখন হাতের বাসিটা আমি পাশে রাখলাম, আর এখন আমার মুরারি একা হাতে ভোগ গ্রহণ করে নিয়েছে। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, আর একটু ভিজে রুমাল দিয়ে মুখ আর হাতটা মুছে নিলাম। আর এখন সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা এখন এই ভালো করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে বিছানাটা তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এরকম একটা বক্সে মুরারির মাথার মুকুট, চুল এগুলো রাখি, এগুলো রেখে দিচ্ছি। আর মুরারিকে এখন একটু গোলাপ জল দিয়ে মুখ আর হাত পা ভালো করে একটু মুছে নেব, একটু ফ্রেশ লাগবে। আমি বিকেলবেলাও এসে এইভাবেই একটু গোলাপ জল দিয়ে মুখ আর হাত পরিষ্কার করে নিয়েছি। আর এখন পায়ে তুলসী পাতাও সরিয়ে আমি পাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তো মুরারিকে এখন আলতো হাতে একটু আদর করে গা হাত পা একটু টিপে দিয়ে, আর হাত পা একটু টিপে দিলাম, আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিলাম। আর মুরারি গান শুনতে খুব ভালোবাসে, ছড়া শুনতে খুব ভালোবাসে, তো আমি এখন একটু গান করে মুরারিকে ঘুম পাড়িয়ে দিলাম, আর মাথার কাছে বাসি আর একটা চকলেট দিয়ে দিলাম। যখন রাতে যদি খিদে পায়, মুরারি তো খুব ছোট, তো রাতে খেয়ে নেবে, তো আমি হাত জোড় প্রণাম করে নিলাম, মশারিও টানিয়ে দিয়েছি, আর লাইটটা এখন অফ করে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, রাধে রাধে।